বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মারাত্মক সব অনিয়মের অভিযোগ তদন্তে নিরপেক্ষ ও পক্ষপাতহীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে সব অনিয়মের মধ্যে রয়েছে নির্বাচনের আগে ও নির্বাচনের দিন বিরোধী দলীয় সদস্যদের উপর হামলা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোট জালিয়াতী, নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ, নির্বিঘেয় এক ভুক্তিতায় তারা আর বলেছে সহিংসতা বিরোধীদের গণগ্রেপ্তার ও স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে দমন-পীড়নের পরে নির্বাচন কমিশন ঘোষণা করেছে তিরিশে ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এর মধ্য দিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনে পার্লামেন্টের আসনের মধ্যে তবে বিরোধীরা এই নির্বাচনকে হাস্যকর বলে অবহিত করেছে হিউম্যান রাইটস ওয়াচ এশিয়া বিষয়ক পরিচালক ব্রড অ্যাডামস বলেছেন নির্বাচন পূর্ববর্তী সময়ে বিরোধীদের উপর সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন বিরোধীদের প্রচারণা অনুষ্ঠানে হামলা হয়েছে স্বাধীন মত প্রকাশকে সীমিত রাখতে আইনের অপব্যবহার করা হয়েছে নির্বাচনের দিন ব্যালট বাক্স ভর্তি করা ভোটারদের ভীতি প্রদর্শন ভোট কেন্দ্র ক্ষমতাসীনদের দখলে থাকার অভিযোগ তদন্তের জন্য একটি স্বাধীন ও পক্ষপাতহীন কমিশন গঠন করা উচিত ওই বিবৃতিতে আরো বলা হয় নির্বাচনের আগে বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার ও সহিংসতার ভয়ে সাংবাদিকরা তাদের রিপোর্ট সেন্সর করেছেন বলে বর্ণনা করেছেন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বিটিআরসি যোগাযোগ বিষয়ক সব অপারেটরকে থ্রি ও ফোর ইন্টারনেট সেবা বন্ধ করতে নির্দেশ দেয় এতে যোগাযোগ তথ্য শেয়ার ব্যাহত হয় নির্বাচনের দিন সহিংসতায় কমপক্ষে সতেরো জন নিহত হয়েছে বিবৃতিতে আরো বলা হয় বিরোধী দলগুলো সাংবাদিক ও ভোটাররা অনিয়মের গুরুতর সব অভিযোগ করেছেন এর মধ্যে ব্যালট বাক্স ভর্তি করা ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেয়া ক্ষমতাসীনদের ভোট কেন্দ্র দখল রাখা এবং ভোটারের ভোট দিয়ে দেয়া নির্বাচনী কর্মকর্তা ও পুলিশ দলীয় আচরণ করেছে ভয়াবহ এক ভীতিকর পরিবেশে ভোটারের ব্যক্তিগত গোপনীয়তাকে লঙ্ঘন অন্যতম বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছে দুশো একুশটি সংসদীয় আসনে তাদের কোন পোলিং এজেন্ট দেয়া হয়নি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনের দিন নিয়ম লঙ্ঘনের ঘটনাকে বিক্ষিপ্ত ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন অন্যদিকে পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারি পরিবেশকে শান্তিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে বলা হয়েছে বিরোধী দলকে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীতে চার সন্তানের এক মাকে গণধর্ষণ করা হয়েছে এই অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে গত উনত্রিশে ডিসেম্বর ঢাকায় সাদা পোশাকের নিরাপত্তা রক্ষাকারীরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চার শিক্ষার্থীকে আটক করে তারপর তারা যেন নিরাপদে ফিরে যেতে পারে এমন দাবিতে সংবাদ সম্মেলন করেছে

বলল হয় আওয়ামী লীগ নেতা কর্মীরা ভোটারদের ভীতি প্রদর্শনের প্রমাণ্য চিত্রের ভিডিও মুছে ফেলতে বাধ্য করেছে সাংবাদিকদের একটি ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের উপর হামলার দৃশ্য ক্যামেরা করার সময় দৈনিক মানবজমিনের রিপোর্টার কাফি কামালকে প্রহার করা হয়েছে তিনি হিউম্যান রাইটস ওয়াচের বলেছেন ওই ঘটনার ফুটেজ যখন ধারণ করছিলাম তখন তারা সাংবাদিকদের উপস্থিতির টের পায় এবং আমার উপর হামলা চালায় আমার সারা শরীরে আঘাত করে আমার বাম চোখে চারটি সেলাই দেওয়া হয়েছে শরীরের পশ্চাতে রয়েছে অসহনীয় ব্যথা ব্রড এডামস বলেন আন্তর্জাতিক দাতারা জাতিসংগো বাংলাদেশ বন্ধুদের স্মরণ রাখা উচিত যে নির্বাচন হল ভোটারের অধিকার যারা ক্ষমতায় তাদের নয় উচ্চমাত্রায় বিভক্ত একটি দেশ যেখানে একটি দল শতকরা ছিয়ানব্বই ভাগের বেশি আসন জয়ী হয় সেখানে তাৎক্ষণিক উচিত এদিকে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনের যাবতীয় অনিয়মের অভিযোগের পূর্ণ ও স্বচ্ছ তদন্ত চেয়েছে নরওয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরিয়ান হেগেন এক বিবৃতিতে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে ওই তদন্ত করার আহ্বান জানান বিবৃতিতে তিনি বলেন দশ বছরের মধ্যে প্রথমবারের মতো বিরোধীদের নির্বাচনে অংশ অংশগ্রহণকে স্বাগত জানায় নরওয়ে তিরিশে ডিসেম্বরের ওই নির্বাচনে যেসব বাংলাদেশি ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার চর্চা করেছে তাদেরও আমরা সাধুবাদ জানাই তবে ওই নির্বাচনে হয়রানি ও ভীতি প্রদর্শনের বিশ্বাসযোগ্য যেসব রিপোর্ট নরওয়ে পেয়েছে তাতে উদ্বিগ্ন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন নির্বাচনী প্রক্রিয়ায় লেভেল প্লেইং ফিল্ডে যে বাধা ছিল তাতেও নরওয়ে উদ্বিগ্ন নির্বাচনী প্রচার প্রচারণা এবং ভোটের দিনে যে সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে তার নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন এসব ঘটনা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বচ্ছ ও পরিপূর্ণ তদন্ত হওয়া জরুরি পারস্পরিক সামরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে ভালো ও দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হ্যাগেন বলেন বাংলাদেশের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য তার দেশ এখনকার সরকার বিরোধী দল এবং অন্যান্য স্টকহোল্ডারদের সঙ্গে কাজ করে যাবে